আমাদের পাড়ার পোস্ট অফিসের সেই পোস্টমাস্টারের কথা মনে আছে তোমা? কি যেন নাম ছিল লো, মিশির, মিশিরজি। কলকাতা থেকে নাকি কোন সাহেব এসে মিশিরজিকে টাকা দিয়ে যেত যাতে আমাকে তোমার চিঠিগুলো না দেয়া হয়। মাসের পর মাস মিশিরজি টাকা পেতেন আর আমার চিঠিগুলো আমাকে না দিয়ে কাঠের বাক্সে জমাতেন। কিছুদিন আগে উনি মারা যান, হয়তো অনুতাপ হয়েছিল তাই মারা যাওয়ার আগে আমায় এগুলো দিয়ে গেলেন। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে মোনা। একা দিনের পর দিন একা কাটিয়েছি আমি। হঠাৎ একদিন বুঝতে পারলাম আর আমি একা নেই, চাঁদ আসছে। তারপর শুধু অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, এসব কথা তুমি নাই বা শুনলে এখন। বেনারস ছাড়তে হলো আমাকে, আমি আর আমার সঙ্গে ছোট্ট চাঁদ। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম বিলাসপুরে, আমার এক বন্ধুর বাড়ি। আমরা একসঙ্গে কলেজে পড়তাম, ওর বাড়িতেই আশ্রয় নিলাম কিছুদিন। তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করনি? চেষ্টা করেছি, কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরেছি, এমনকি তোমাদের বাড়ি পর্যন্ত আমি গেছিলাম। কিন্তু তোমাদের দারোয়ান আমাকে ঢুকতেই দিল না। একজন ভদ্রলোক এসে বললেন তুমি নাকি বিলেতে পড়তে গেছো। সত্যি গিয়েছিলে তুমি? সেসব কথা আমি পরে বলবো, আগে তোমার কথা বলো। তারপর আর কি, বিলাসপুরে একটা স্কুলে চাকরি নিলাম, কোয়ার্টার পেলাম, ওখানেই চাঁদ বড় হতে লাগলো। তবে ওকে অনেক লড়াই করতে হয়েছে জানো, পথে পথে অপমান, কৌতূহল বাধা। আমি আমি কিচ্ছু লুকোইনি যাদের কাছ থেকে, বিশ্বাস করো, কিচ্ছু লুকোইনি। তাই তোমার প্রাপ্য তোমাকে ফিরিয়ে দিতে চায়? আমি আর চাই না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে একবার দেখতে চেয়েছিলাম, দেখতে পেয়েছি বাস। আমার আর কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। মোনা, বসো, বসো।